আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজ আমরা ঘরে অভাব নেমে আসার 40টি কারণ জানব ইনশা আল্লাহ। ঘরে অভাব এবং বারাকাহীনতার পিছনে অনেক কারণ থাকতে পারে। ইসলামী দৃষ্টিকোণ ও বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে এই ভিডিওতে ঘরে অভাব নেমে আসার 40টি কারণ তুলে ধরা হলো। তা হলো, নম্বর ১, সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করার কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এবং এর ফলস্বরূপ ব্যক্তি ও পরিবারে অশান্তি, অভাব এবং দুর্ভোগ দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে তার উপর আল্লাহ কষ্ট ও দুঃখ দুর্দশা বর্ষণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস সেই নামাজির জন্য যারা তাদের নামাজের প্রতি উদাসীন। সূরা মাউন আয়াত 4 এবং 5। নম্বর ২, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকুর না করা। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকুর না করা অত্যন্ত গুনাহ এবং এর ফলস্বরূপ মানুষের জীবনে অভাব, দুঃখ কষ্ট এবং বরকতের অভাব সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। নম্বর ৩, সুদ গ্রহণ করা বা দেওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। সূরা বাকারা আয়াত 276। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, সুদদাতা এবং সুদী লেনদেনে অংশগ্রহণকারী সবাই অভিশপ্ত। নম্বর ৪, হারাম উপায়ে অর্থ উপার্জন করা। হারাম উপার্জন আল্লাহর অসন্তুষ্টির কারণ এবং এর পরিণতি দুনিয়া ও আখেরাতে অত্যন্ত ভয়াবহ। হারাম উপার্জন করা আল্লাহর আদেশ অমান্য করার শামিল। আল্লাহর অসন্তুষ্টি জীবনে বারাকাহ ও রহমত দূর করে। হারাম সম্পদ ভক্ষণকারী ব্যক্তির কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। নম্বর ৫, যাকাত আদায় না করা। ইসলামী দৃষ্টিকোণ থেকে যাকাত আদায় না করা একটি বড় গুনাহ এবং এটি ঘরে অভাব, বারাকাহীনতা ও অশান্তি ডেকে আনে। যাকাত আদায় না করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এবং সম্পদ ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদ থেকে তাদের জন্য, অর্থাৎ গরিব মিসকিনদের জন্য হক বের করো, যাতে তা তোমাদের সম্পদকে পবিত্র করে এবং তোমাদের জন্য বরকতময় করে। সূরা তাওবা আয়াত 103। নম্বর ৬, মিথ্যা বলা বা প্রতারণা করা। ইসলামের দৃষ্টিকোণ থেকে মিথ্যা বলা এবং প্রতারণা করা শুধু একটি নৈতিক অপরাধ নয়, বরং এটি মানুষের জীবনে এবং পরিবারে বারাকাহ অর্থাৎ আল্লাহর রহমত হ্রাসের অন্যতম কারণ। মিথ্যা বলা এবং প্রতারণা ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অভাব, অশান্তি এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। নম্বর ৭, জুয়া খেলা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জুয়া ঘরে অভাব এবং বারাকাহীনতার অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয়। এটি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ। জুয়া হলো এমন একটি খেলা যেখানে জয়ের সম্ভাবনা খুব কম এবং ক্ষতির সম্ভাবনা বেশি। একজন ব্যক্তি যখন হারতে থাকে তখন সে আরও বেশি অর্থ ব্যয় করে হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য। এতে সে আস্তে আস্তে নিঃস্ব হয়ে যায়। নম্বর ৮, গুনাহে লিপ্ত থাকা। গুনাহে লিপ্ত থাকা ইসলামে একটি মারাত্মক কাজ এবং এর ফলে আল্লাহর অসন্তুষ্টি, অভাব এবং জীবনে নানা বিপদ নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজা হাদিস নম্বর 4022। নম্বর ৯, আমানতের খেয়ানত করা। যখন মানুষ তার দায়িত্বে অবহেলা করে বা বিশ্বাস ভঙ্গ করে বা আমানতের খেয়ানত করে তখন আল্লাহ তার উপর দুঃখ, অভাব এবং দুর্ভোগ চাপিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতের খেয়ানত করা রিজিককে সংকুচিত করে এবং দুর্ভোগের সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমানত ভঙ্গ করবে তার জন্য দুনিয়া এবং আখেরাতে শাস্তি প্রস্তুত রয়েছে। নম্বর ১০, ওয়াদা ভঙ্গ করা।
ওয়াদা ভঙ্গ করা আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ ডেকে আনে। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ওয়াদা ভঙ্গ করে তারা আমার কাছে দণ্ডিত হবে। সূরা মুমিনুন আয়াত 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে তার জীবন থেকে বরকত চলে যায়। নম্বর 11, অপচয় বা অযথা খরচ করা। আল্লাহ তাআলা বলেন, অপচয়কারী কখনো সফল হতে পারে না। সূরা ফুরকান আয়াত 66। নম্বর 12, বিলাসিতায় মগ্ন থাকা। বিলাসিতা মানুষকে তার রিজিকের মূল্য বুঝতে দেয় না এবং এতে রিজিক সংকুচিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিলাসিতায় মগ্ন হয় তার রিজিকের বরকত চলে যায়। নম্বর 13, অলসতা এবং কাজ না করা। অলসতা এবং কাজ না করা ঘরে অভাব নেমে আসার একটি গুরুত্বপূর্ণ কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অলসতা পছন্দ করে সে কখনো সাফল্য অর্জন করতে পারে না। নম্বর 14, আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় না রাখা। আল্লাহ তাআলা বলেন, তোমরা খরচ করো কিন্তু কখনো ব্যয়কে আয় ছাড়িয়ে যেতে দিবে না। সূরা ইনশিরা আয়াত 7। নম্বর 15, পরিবারের প্রয়োজনের প্রতি উদাসীনতা। পরিবারের প্রয়োজন পূরণে উদাসীনতা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অভাব তৈরি করতে পারে আর তা বরকতের কমতির কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিবারের দায়িত্ব গ্রহণ করে না সে আমাদের মধ্যে নয়। নম্বর 16, কাজের প্রতি অসতর্কতা। কাজের প্রতি অসতর্কতা বা দায়িত্বহীনতা ঘরে অভাবের অন্যতম কারণ হতে পারে। কাজের প্রতি অসতর্কতা একজন ব্যক্তিকে আর্থিকভাবে দুর্বল করে দেয়। নম্বর 17, পরিকল্পনার অভাব। পরিকল্পনার অভাব যে কোনো কাজে সাফল্যের পথে বড় বাধা এবং এটি ঘরে অভাব অনটন নেমে আসার অন্যতম কারণ। প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খরচের মধ্যে পার্থক্য করা কঠিন হয়, এতে আয় যেমন কাজে লাগে না তেমনি অপচয় বাড়ে। নম্বর 18, অহংকার করা। অহংকার করা ইসলামের দৃষ্টিতে গুরুতর একটি গুনাহ এবং এটি বরকতহীনতার ও ঘরে অভাব নেমে আসার একটি কারণ। অহংকারী ব্যক্তি মনে করে সে সবসময় অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এবং তাকে পরিশ্রম করতে হবে না। এই মানসিকতা তাকে কর্মবিমুখ করে এবং জীবনে অভাবের সৃষ্টি করে। নম্বর 19, মদ্যপান বা নেশায় আসক্তি। নেশায় আসক্ত ব্যক্তি তার উপার্জনের একটি বড় অংশ মদ বা নেশার পেছনে ব্যয় করে। এর ফলে পরিবারের জন্য প্রয়োজনীয় অর্থ থাকে না, যা অভাবের সৃষ্টি করে। নেশা হারাম কাজ, এটি করার ফলে আল্লাহর রহমত কমে যায় এবং জীবনে অভাব অনটন নেমে আসে। নম্বর 20, দানের মাধ্যমে নিজেকে বড় করে দেখানো। দানের মাধ্যমে নিজেকে বড় করে দেখানো বা লোক দেখানো দান ইসলামী শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। এটি রিয়া হিসেবে পরিচিত, যা আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত অপছন্দনীয়। এই ধরনের আচরণ বরকতহীনতা ডেকে আনে এবং অভাবের কারণ হতে পারে। এছাড়াও ঘরে অভাব নেমে আসার আরও অনেক কারণ রয়েছে, তা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করছি। নম্বর 21, পারিবারিক দ্বন্দ্ব ও অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে অশ্রদ্ধা, পরিবারের সদস্যদের অধিকার হরণ, শ্বশুরবাড়ি বা আত্মীয়দের সঙ্গে খারাপ সম্পর্ক, বাবা মার সঙ্গে খারাপ আচরণ ঘরে অভাব নেমে আসার কারণ। নম্বর 26, আত্মীয়দের প্রতি দয়া না করা। সন্তানদের সঠিক শিক্ষা না দেওয়া, গরিব ও অসহায়দের সাহায্য না করা, প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ এবং ব্যবসায় প্রতারণা করা ঘরে অভাব নেমে আসার কারণ। নম্বর 31, সমাজে বিভ্রান্তি ছড়ানো, অসদুপায় অবলম্বন করা, দোয়া ও ইস্তেগফার না করা, তাওয়াক্কুলের অভাব অর্থাৎ আল্লাহর উপর নির্ভর না করা এবং কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকা ঘরে অভাব নেমে আসার কারণ। নম্বর 36, দান সদগা না করা, গুনাহের জন্য তওবা না করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অভাব, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং পেশা ও জীবিকার ক্ষেত্রে অনিয়ম ঘরে অভাব নেমে আসার কারণ। এই কারণগুলো চিহ্নিত করে যথাযথভাবে আমল করলে
ঘরের অভাব দূর হওয়া সম্ভব। আল্লাহর রহমত এবং বরকত লাভের জন্য ধৈর্য ধরতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।